তো ছাত্রছাত্রীদেরকে আস্থা টিউটোরিয়ালের পক্ষ থেকে আবার একবার স্বাগত আজকের আমার ক্লাসে থাকবে এবিটিএম মাধ্যমিক টেস্ট পেপারের পাঁচশো একাশি পেজের ফিজিক্যাল সায়েন্সের ক বিভাগ এবং বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ তার সঙ্গে আর একটা কথা বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমার ক্লাসে জয়েন করতে পারি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ক্লাসে জয়েন্ট হয়ে যাও দেখবে ভৌত বিজ্ঞানে তোমাদেরকে কতটা আমি আনন্দ দিতে পারি বা তোমরা কতটা আনন্দ নিতে পারো সদস্য হয়ে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো দেখবে ক্লাসে কতটা উন্নতি হয় এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রাখবে তাহলে ঠিক আছে এখন মূল কথায় ফিরে যাই প্রথমেই আছে একের দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি নিচে দাগ দাও বিভাগ ক একের দাগের এক বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি উৎপন্ন হয় উত্তরটি হবে বিদ্যাগের আয়োনোস্পিয়ার বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি হল সমপরাবৃত্ত যে কেন না চাপ বাড়লে আয়তন কমে আয়তন কমলে চাপ বাড়ে ওই জন্য পরস্পরের মধ্যে তো একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তার জন্য এটা হচ্ছে সমপরাবৃত্তটাই চাপ বাড়লে আয়তন কমা এবং আয়তন কমলে চাপ বাড়ার এই সমপরাবৃত্তির দ্বারা প্রকাশ করা সম্ভব তিন সালফার ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব বত্রিশ এটা কিভাবে হলো না সালফার ডাইঅক্সাইডের আণবিক ওজনটা বত্রিশ প্লাস ষোলো গুণিতক দুই মানে বত্রিশ তাহলে বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টিকে বাষ্প ঘনত্ব আসতে গেলে আণবিক গুরুত্বকে দুই দিয়ে ভাগ করতে পারে চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ তাহলে উত্তরটি হবে দাগের বত্রিশ এবার একের দাগের চার অবতল দর্পণে মেরু ও মুখ্য ফোকাশের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে দাগের উত্তর অসৎ ও বিবর্ধিত কেন হলো না অবতল দর্পণে যখন মেরু এবং মুখোফকাশের মাঝে বস্তুটা রাখলে তখন তার প্রতিবিম্বটা হয় বস্তুর পেছনে ওই জন্য এটি অসৎ এবং বস্তুর থেকে প্রতিমের আকৃতি বড় হয় বলে বিবর্তিত পাঁচের দাগ কাঁচের স্ল্যাবের আপতিত রশ্মি ও নির্গমন রশ্মির মধ্যবর্তী কোন কত বিদ্যাগের দাগের উত্তর জিরো ছয়ের দাগ ওয়ান পয়েন্ট ফাইভ বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ হবে শীত দাগের উত্তর টু সি বাই থ্রি যেখানে সি শূন্য মাধ্যমে আলোর বেগ এটা কীরকম হলো যে প্রতি আমরা জানি প্রতি শতাংশ টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ এবার প্রতিসরণকে সঙ্গে মানটা বসালে ওয়ান পয়েন্ট ফাইভ ইজিক্যাল টু সি বাই ওই মাধ্যমে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগ ইজিক্যাল টু সি গুণিতক দশ বাই ওয়ান পনেরো কারণ এই দশ দশমিকটা উপরে তুলতে উপরে হলো দশ কাটা কলে টু সি বাই থ্রি এবার সাত তড়িৎ বিভবের মাতৃ সংকেত হলো এম এল স্কোয়ার টি টু দেওয়ার মাইনাস থ্রি আই টু দেওয়ার মাইনাস ওয়ান আটের দাগ আর মানের এনটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে আর বাই এন অর্থাৎ ডির দাগের উত্তরটি এবার এটা কি করে হলো তুল্য রোধ ইজিক্যাল টু আর মানের রোধ বাই এন সংখ্যক রোধ হ্যাঁ এটা যদি সমান্তরাল সময়ে যুক্ত থাকে তাহলে আর বাই এন নয়ের দাগ এক ওহম রোধের মধ্য দিয়ে ফোর পয়েন্ট টু মিনিট ধরে এক অ্যাম্পায়ার তড়িৎ পাঠালে উৎপন্ন তাপ হবে ষাট ক্যালোরি আর সমান ওয়ান আর টি সমান চার দশমিক দুই গুণিতক ষাট সেকেন্ড আর আই মানে ওয়ান অ্যাম্পিয়ার সূত্রটা আছে কি আমাদের জুলের অনুযায়ী তাপ ইজিক্যাল আইসকার আর টি বাই জে তাহলে এবার মানটা বসিয়ে দাও এক গুণিতক এক চার দশমিক দুই গুণিতক ষাট বাই চার দশমিক দুই কাটাকাটি করলে হবে ষাট ক্যালোরি এবার দশেরটা নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় ওটা হবে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা ধাতু আর সবগুলো কিন্তু সন্ধিগত মৌল আর সন্ধিগত মৌল হওয়ার কারণটা হলো এরা একাধিক যো সম্পন্ন এবং এরা রঙিন যুগ তৈরি করতে পারে এগারো তৃতীয় পর্যায়ে মৌলসমূহের ক্ষেত্রে বিচারণ ধর্মের সঠিক ক্রমটি হলো অ্যালুমিনিয়াম গেটার দেন সিলিকন গেটার দেন ফসফরাস গেটার দেন সালফার এগুলো কী করে হয় না অ্যালুমিনিয়ামের পারমাণিক ক্রমাঙ্ক তেরো সিলিকনে চোদ্দো ফসফরাসে পনেরো সালফারে ষোলো তার আমরা জানি যত পারমাণিক ক্রমাঙ্ক বৃদ্ধি পায় তত নিজের ধর্ম হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে তার এই যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে বেশি হবে তারপরে সিলিকন তারপর ফসফরাস তারপরে সালফার তা বারো নিচের কোন যোগটি কেন্দ্রীয় পরমাণুর বহিষ্ঠিত কক্ষে আটটির বেশি ইলেকট্রন থাকে সেটি হবে পিসিএল ফাইভ তেরো কোন যোগটি দ্রুভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না সি সিএল ফোর এইটাই সমযোজি আর সবগুলো কিন্তু তড়িৎযোজী চোদ্দো প্লাটিনাম তড়িদ্বারে সহযোগে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় এনআটা সংঘটিত বিক্রিয়াটি হল যে মূলক থেকে চার অণু মূলক থেকে চারটি ইলেকট্রন বর্জন করে দুই অণু জল প্লাস অক্সিজেন উৎপন্ন হয় পনেরো গ্যালভেনাইজেশন করতে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় বিদ্যাগের উত্তরটি যে ধাতুর ওপরে প্রলেপ দিবে সেই ধাতুটিকে সেই ধাতুটিকে ক্যাথোড হিসাবে ব্যবহার করবে এবার আছে দুয়ের দাগের প্রথমেটি আছে অর্থাৎ দুয়ের দাগের এক একটি হল ট্রাটোস্পজ কি ট্রাটোস্পজ হল ট্রাটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে ট্রাটোস্পজ বলে অর্থাৎ ট্রাটোস্পজ একটা হচ্ছে সীমারেখা সেই সীমারেখা হচ্ছে নির্দেশ করবে কাকে ট্রাটোস্পিয়ার এবং মেসোস্পিয়ারের হচ্ছে অঞ্চলটিকে এবং এই এইখানে কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হয় না তার জন্য এইটার এরকমই একটা বিশেষ নামকরণ করা হয়েছে দুয়ের দাগের দুই শূন্যস্থান পূরণ করো টাটোস্পেয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় অথবা একটি অজৈব গ্রিন হাউসের নাম হল কার্বন ডাইঅক্সাইড তিনের দাগ পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত হবে শূন্য চারের দাগ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি জিরো হলে স্থির চাপে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে ভিটি ইজিক্যাল টু ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর পাঁচের দাগ একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত হবে এটি হবে অসীম এর বক্রতা ব্যাসার্ধ অসীম এবং এর ফোকাস ফোকাস দূরত্বও অসীম সোলার কুকারে অথবা সোলার কুকারের কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এটা হবে অবতল দর্পণ ছয় কোনো অবতল দর্পণের মুখ্য ফোকাসের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে না বক্রতা ব্যাসার্ধ ইজিক্যাল টু দুই গুণিতক ফোকাসের দৈর্ঘ্য অর্থাৎ দুই গুণিতক পনেরো সমান তিরিশ সেন্টিমিটার এবার সাত বিবর্ধক কাঁচে কি ধরনের লেন্স থাকে ওটা হবে উত্তল তারপরে আট না অথবাটি শূন্যস্থান পূরণ করো ক্যামেরার অভিলক্ষ হিসাবে ব্যবহৃত হল উত্তর লেন্স আটের দাগ যে কুলমের সূত্রের সমীকরণে এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ বাই আর স্কোয়ার অনুযায়ী শূন্য মাধ্যমে এর মান হবে সিজিএস পদ্ধতিতে ওয়ান এটা কিন্তু কুলমের সূত্রে এফ সমান মানে অর্থাৎ দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ তার আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইটা হচ্ছে কুলমের সূত্রটি সেই কোলম্বের সূত্রে সিজিএস পদ্ধতিতে কেরমান হবে ওয়ান এবার নয়ের দাগ এসআই পদ্ধতিতে পরিবাহিত আঙ্কের ককি সিমেন্স পার মিটার অথবা সিমেন্স ইন্টু মিটার টু দিওয়ার মাইনাস ওয়ান অথবা কোন যন্ত্রের সাহায্যে তরির চালক বল পরিমাপ করা হয় উত্তরটি হবে প্রোটিন সিওমিটার দশ চৌম্বক ক্ষেত্রে বিভবের রোধ বৃদ্ধি পায় এমন একটি মৌলের নাম লিখো বিস্মাত ধাতু গল্প হিসাবে এগারো ম্যান্ডেলিফের পর্যায় শ্রেণিতে একই পর্যায়ের অন্তর্গত এ ও বি উপশ্রেণী দুটির মধ্যে কোন ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায় এটি হবে যোজ্যতা বারো একটি অষ্টযোজি মৌলের নাম কি। এটি হবে ওসমিয়াম একটি ইউরেনিয়ামত্তর মূলের উদাহরণ দাও এনপি অর্থাৎ নেপচুনিয়াম এছাড়াও আরও অনেক ইউরেনিয়ামত্তর মূল্য আছে তেরো এলআইএনএ কে আয়নিয়ন শক্তি অনুযায়ী সাজাও তাহলে কে লেস দেন সোডিয়াম লেস দেন লিথিয়াম চোদ্দ এমন একটি আয়নীয় যুগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র প্রযোজ্য নয় উত্তরটি হবে এলআইএইচ পনেরো এমন একটি মৌলে পারণিক ক্রমাঙ্ক সতেরো এর সাথে ফসফরাসের যে বিক্রিয়া করলে সমযোজি হবে না তড়িযুজি এটা হবে সমযোজি অথবা অক্সিজেন আয়ন এর টু মাইনাস এ আইসো ইলেকট্রনিক কথাটি সত্য ষোলো সমযোজি ত্রিবন্ধন আছে এমন একটি মৌলের উদাহরণ নাইট্রোজেন এই নাইট্রোজেন হচ্ছে তিনটি বন্ধন দেখা যায় সতেরো একটি কঠিন অনুন্দায়ী সমযোজী যৌগের নাম লেখো চিনি চিনির হচ্ছে সংকেত সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন আর চিনিকে কিন্তু তাপ দিলে কালো হয়ে যায় এটা হচ্ছে কেন না ওই চিনির মধ্যে যে জল অনুগুলো আছে বেরিয়ে যায় ওই জন্য চিনিটি হচ্ছে বেশ রাসায়নিক যৌগের পরীক্ষার ক্ষেত্রে একটি অন্যতম আঠারো তড়িৎ অবিশ্লেষক কিন্তু জলে দ্রাব্য এমন একটি তরল যুগের উদাহরণ হলো ইথাইল অ্যালকোহল উনিশ বিয়োজন বিয়োজনবাদের প্রবক্তা হলেন কোন বিজ্ঞানী আর হেনিয়াস কুড়ি লোহার উপর নিকেলে প্রলেপ দিতে হলে তরিদ রূপে কি ব্যবহার করবে নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড একুশ তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি তাহলে ছাত্রছাত্রীরা এইখানে আমার ক্লাসটি শেষ হলো আমার ক্লাসটি কেমন লাগলো কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো সবগুলো নিয়ে কমেন্ট বক্সে লিখবে এবং আমার ক্লাসগুলো সবটা হচ্ছে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো স্ক্রিপ্ট বা টেনে হচ্ছে দেখবে না তাহলে ভূত বিজ্ঞানে ক্লাস ভালো লাগবে না তখন তোমাদের মনের মধ্যে একটা সংশয় এসে যাবে তাহলে ঠিক আছে বন্ধু ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের আমার ক্লাসটি এইখানে শেষ করবে